नमस्कार बंधुरा, गीतास रान्नाबान्नाते आपनादेर सबाइके स्वागत। आज आमी पापदा माछेर तेल झोलेर रेसिपि शेयर करछि, गरम भातेर जार स्वाद अतुलनीय। तैरी करा खुबी सहज और कम उपकरणे किन्तु तैरी हो जाए। आसुन देखे नेওয়া যাক रेसिपिटा। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। रेसिपिटा तैरिर जोने एखाने आमी 650 ग्राम परिमाणे पापदा माछ निएछि। माछगुलोके खूब भालोमतो धुये परिष्कार करे नेওয়া आछे। এখন আমি এর মধ্যে এক চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালোমতো ম্যারিনেট করে নেব। একটুখানি তেল দিয়ে ম্যারিনেট করে রাখলে মাছগুলো কিন্তু ভাজার সময় ফাটে না। মাছগুলো খুব সুন্দর ম্যারিনেট করে নিয়েছি। এখন এভাবেই আমি 10 মিনিট রেখে দেব। ততক্ষণে রান্নার একটা মশলা আমরা তৈরি করব। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। অল্প করে জল দিয়ে এগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব। চাইলে কিন্তু এখানে লঙ্কা বাটার পরিবর্তে কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন। এভাবে মশলাটাকে আগে থেকে তৈরি করে রাখলে রান্নাতে একটা বাটা মশলার এফেক্ট আসে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা বন্ধুরা সরষের তেলে করলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে। তেলটাকে খুব ভালো মতো হাই ফ্লেমে গরম করে দিতে হবে। তেল খুব ভালো মতো গরম করলে এই পাবদা মাছ ভাজবার সময় কিন্তু কড়াইতে আটকে যাবে না। আর তেলটা একটু কম গরম হলে বা কড়াইটা কম গরম হলে এই পাবদা মাছ কিন্তু কড়াইতে আটকে যায় আর ভেঙে যায়। যেহেতু পাবদা মাছ খুবই নরম মাছ, একটু সাবধানে কিন্তু ভাজতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাছগুলোকে মোটামুটি হালকা করে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই পাবদা মাছ খুব বেশি পরিমাণে ভাজলে কিন্তু এর টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায়। আপনারা নিজেদের ইচ্ছেমতো মাছগুলোকে অবশ্যই ভাজতে পারেন। আমি প্রথম ব্যাচের মাছগুলোকে ভেজে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব। তৃতীয় ব্যাচের মাছগুলোকেও সমস্তটাই ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি কালো জিরে। চাইলে গোটা জিরেও দিতে পারেন, আর তেলটা চাইলে কিন্তু একটু কমিয়ে রাখতে পারেন। আমি যেহেতু তেল ঝোল করছি তো এইটুকু তেল আমার লাগবে। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে এখন আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রাখলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে, সেই মশলাটা দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন, খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়েছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা, সাথে পরিমাণ মতো লবণটাও আমি অ্যাড করে দিলাম। রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারে দিয়ে দিচ্ছি, আর মিক্সির জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়েও। এখন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। এখানে আমি মোটামুটি বড় কাপের 2 কাপের মতো জল দিলাম। যেহেতু আমি তেল ঝোল রান্না করছি, তেল আর ঝোলটা একটু বেশি থাকলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর হাই ফ্লেমে ঝোলটাকে মোটামুটি মিনিট 2-3 সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাছগুলো দিয়ে একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এতে রান্নাতে ঝাল হয়ে যাবে না, ফ্লেভারটা খুব ভালো আসবে। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। আমি লঙ্কাগুলো কিন্তু ছিঁড়ে দিইনি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে ওপেন করে নিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি। দেখুন, পাবদা মাছের তেল ঝাল কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। চাইলে এই সময়তে একটু ধনেপাতা কুচি
ছড়িয়ে দিতে পারেন। আমি ধনে পাতা কুচিটা আর দিচ্ছি না, এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দিচ্ছি। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।